পটুয়াখালীর দুমকিতে মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙার অভিযোগে শরীয়তুল্লাহ নামের এক যুবককে হাতে নাতে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে। শুক্রবার রাত 10:30 দিকে দুমকি উপজেলা কমপ্লেক্সের জয় বাংলা চত্বরে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাস্কর্যের উপরে উঠে মাথার অংশ ভেঙে মাটিতে ফেলে দেয়। এ সময় শব্দ শুনে উপজেলা পরিষদের নিরাপত্তা কর্মী ও কোয়ার্টারের কর্মকর্তা কর্মচারীরা পালানোকালে হাতে নাতে তাকে আটক করতে সক্ষম হন।